من أمتي باليهود والنصارى وفي رواية بالمشركين هذو النعل بالنعل إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যার অশেষ মেহেরবানিতে। এই কথা বলো না তোমরা। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যার অশেষ মেহেরবানিতে ঐতিহ্যবাহী আকালু ঈদগাহ ময়দানে আয়োজিত দুই দিন ব্যাপী ইসলামী সম্মেলনের সূচনা পর্বে আমরা আমাদের আলোচনা উপস্থাপন করার সুযোগ পেয়েছি। জেল্লা তৌফিক দিলেন কনকনে শীতকে উপেক্ষা করে প্রচণ্ড সত্য প্রবাহের মধ্যে কিছু দিনই ভাই এখানে হাজির হয়েছেন। জাল্লা তৌফিক দিলেন তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। মহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূরদূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়েন, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃমণ্ডলী, জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, মাইকের আওয়াজ কম হচ্ছে না বেশি হচ্ছে ওটা আমাদের দেখার বিষয় নয়। মানুষের বাড়িতে বাড়িতে ওয়াজ পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের নয়। আহ্বান করা হয়েছে, যারা এসেছেন তারা শুনবেন, মানুষের বাড়ি পর্যন্ত পৌঁছাবার দায়িত্ব আমাদের নয়। মাইকের পাওয়ার কম হওয়াটাই ঠিক, মাইকের পাওয়ার কম হলে মানুষ প্যান্ডেলে আসে, মাইকের পাওয়ার বেশি হলে মানুষ ভাবে বাড়িতেই তো শোনা যায়, ওখানে যেয়ে লাভ কী। কাজেই মাইকের পাওয়ার বাড়াবার জন্য যারা চেষ্টা করেন এরা ভুল। দ্বিতীয় বিষয়, মানুষকে ডেকে ডেকে আহেন 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 তাড়াতাড়ি আহেন শুরু হয়ে গেল, এসব বলার সুযোগ আমাদের নেই। আমরা আমাদের বক্তব্য শুরু করে দিয়েছি, যার মনে চায় আসবে, যার মনে চায় না আসবে। এটা আমার মেয়ের বিয়ে নয়, ছেলের বিয়েও নয় যে মানুষকে দাওয়াত করে করে তোষামত করে আনতে হবে। প্রচার করা হয়েছে, বিজ্ঞাপন দেওয়া হয়েছে, নেটে প্রচার হয়েছে, মাইকিং হয়েছে, হয়নি? সারা বিশ্বে বিভিন্ন ক্যামেরার মাধ্যমে দাওয়াত পৌঁছে যাচ্ছে। শুনুন একটি হাদিস বলি, আমার আলোচনা আমি শুরু করতে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাতের বেলায় ঘুমিয়েছিলাম, আল্লাহ পাক আমার পিঠের উপরে হাত রাখলেন, পিঠ এবং কাঁধ এর মাঝামাঝি জায়গায় হাত রাখলেন। ফাওয়াজাত্তু বারদাহা ফি সদরি, আল্লাহ পাক যখন আমার পিঠে হাত রাখলেন
তখন আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। কে কার পিঠে হাত রাখলেন? আল্লাহ রাখলেন নবীর পিঠে হাত। কিভাবে দেখলেন? স্বপ্নের মধ্যে। ফাওয়াজাতু বারদাহা ফি সাদরি, তখন আমি আমার অন্তরে আল্লাহর হাতের পরশের শীতলতা অনুভব করলাম। মানুষের পিঠে হাত দিলে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। একটা লোক খুব রেগে গেছে, বলছে ভাই কিছু মনে করে কী হয়ে যায়, থেমে যায়। গরু দুধানোর সময় লাথি মারছে, গরুর পিঠ নাড়লে গরু শান্ত হয়ে যায়। স্বয়ং আল্লাহর হাত নবীর পিঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, সাত আসমানের উপরে যা আছে, সাত আসমানের সাত তবক জমিনের নিচে যা হচ্ছে, সব আমি বুঝতে পারলাম, শুনতে পেলাম। আমাকে জিজ্ঞেস করা হলো, মায়দা ইয়াকুলুনা ফিল মালাইল আলা, ঊর্ধ্বলোকের ফেরেশতারা কি বলছেন? ঊর্ধ্বাকাশে ফেরেশতারা কথা বলছেন, ফেরেশতাদের কথা আল্লাহ নবী শুনতে পেলেন। একজন ভলান্টিয়ার একটু রাস্তার দিকে এগিয়ে যান, দেখুন রাস্তার মধ্যে মানবরূপী শয়তান জমা হয়েছে। কি রূপী শয়তান? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটা কোন সূরা? সূরা নাস, নাসের সূরা নাসের ফজিলত জানেন তো? রাসূলুল্লাহ সাল্লামকে একজন ইহুদি জাদু করেছিল, সেই ইহুদির নাম ছিল লাবিদ বিন আসেম। জাদুগরের নাম কি ছিল? লাবিদ বিন আসেম, ইহুদি জাদুগির, আল্লাহ নবীকে জাদু করেছিল। আল্লাহ পাক এই দুই সূরা দিয়েছিলেন, সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক। কতটি আয়াত আছে? এগারোটি আয়াত। এগারোটি গিরা দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লামের চুলের মধ্যে, এগারোটি আয়াত পরে ফুঁ দেওয়া হয়েছিল, জাদুর প্রভাব কেটে গেল আলহামদুলিল্লাহ। একজন মহিলা তার বাচ্চা ছেলের কপালে কালো টিপ দিয়েছে আর গলার মধ্যে এক গুচ্ছ তাবিজ, ট্রেনের মধ্যে বসে আছে। আমি বললাম, বাচ্চা ছেলে কালো টিপ চলবে না। আজকেও ট্রেনের মধ্যে একজনকে বললাম, কালো টিপ চলবে না। কালো টিপ দেয় নাকি আপনার এলাকায়? কালো টিপ চলবে না, তাবিজ চলবে না। মহিলা বলছেন, আপনার মতো মৌলভি দিয়েছে। কার মতো মৌলভি দিয়েছে? আমার মতো মৌলভি তাবিজ দিয়েছে। আমি বললাম, মা আপনি ভুল বুঝেছেন, আমার একটু দেখে শুনে চলতে হবে, এটাই বোঝা গেল। এই তোমার গলায় ওটা কি, খুলে ফেলো, খুলে ফেলে দাও, খুলে ফেলো, খুলে ফেলো মামু। হ্যাঁ ও মামু, কই গেল মামু? গেল কই, পালাকে খুলছে, এদিকে আসো, এদিকে আসো, সামনে আসো, ওপারে আসো, স্টেজে আসো, ওই স্টেজে আসো, আসো, আরে আসো না, সারা বিশ্ববাসী দেখবে তোমাকে, আসো, আসো, একটু উপরে উঠে আসো, উপরে উঠে আসো, ডাঙায় আসো,
এটা একটা দাওয়াত, এটা একটা কি না? ইষ্টদাস ইষ্টদাস এখানে আসো, এখানে আসো। আপনারা ক্যামেরাতে এই দৃশ্যটা উঠাই নেবেন যে এখন আমাদের দেশের যুবকেরা কোরআন হাদিস মানার জন্য কি প্রস্তুত? কোরআন হাদিস মানার জন্য প্রস্তুত? হ্যাঁ, ওই পাশে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? কী নাম আপনার? তুফাজ্জল। এটা খুলে ফেলে দেন বিসমিল্লাহ। হ্যাঁ, এটা তুফাজ্জল, তার গলা এটা ছিল, সেটা খুলে ফেলতেছে আলহামদুলিল্লাহ। মেসের কাঠির মধ্যে আগুন আছে, টুকা দেওয়ার লোকের অভাব। মেসের কাঠিতে কি আছে? সভাপতি সাহেব হাতে দাও, জাজাকাল্লাহ খায়ের। একটা পুরস্কার নিয়ে যাও সভাপতির কাছ থেকে, আমাদের সবার তরফ থেকে সভাপতি যেন এনাকে একটা পুরস্কার দিয়ে দেয়। সমস্যা আছে কি? আলহামদুলিল্লাহ। কোরআন সুন্নাহ মানার জন্য আমাদের দেশের যুবকেরা কি প্রস্তুত? আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খায়ের। হ্যাঁ, আচ্ছা, শুক্রিয়া, বারাকাল্লাহ ফিক, হাইয়াকাল্লাহ। তাহলে আমাদের দেশের যুবকেরা কোরআন হাদিস মানতে চায়। মেসের কাঠির মধ্যে কি আছে? আগুন আছে, কিন্তু টুকা দেওয়া লোকের অভাব। টুকা না দেওয়া পর্যন্ত আগুন বের হবে না। কাজে যুবকদেরকে বুঝাতে পারলে তারা যে কোরআন হাদিস মানার জন্য প্রস্তুত, তার জ্বলন্ত প্রমাণ আজকের এই ভাই, ছোট ভাই তোফাজ্জল, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখান থেকে আমাদের শিক্ষণীয় বলছিলাম, মহিলার বাচ্চার কপালে কালো টিপ, গায়ে অগণিত তাবিজ। বললাম তাবিজ চলবে না, কালো টিপ চলবে না। মহিলা বলছে তোমার মতো মৌলবী তাবিজ দিয়েছে। তাবিজ কারা দেয়? আমার মতো মৌলবীরা তাবিজ দেয়, তাই না? সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি, ওরে রং বিরঙের হুজুর আয়েছে রে দেশে, রং বিরঙের হুজুর আয়েছে রে। কোন হুজুরের দাড়ি ছাঁটা কারো বাবার অল্প কয়টা, শেষ করেছে পানের বাটা হাকিম পুরি খাইয়া রে, রং বিরঙের হুজুর আয়েছে রে। কোন হুজুরের লম্বা টুপি কেউ বা আবার ভণ্ড সুফি, ধর্ম সবাই লাফালাফি জাল হাদিস পৈরা রে, রং বিরঙের হুজুর আয়েছে রে। ভ্যারাইটিস হুজুর, ভ্যারাইটিস আকিদা। আমাকে বললেন আপনার মতো মৌলবী তাবিজ দিয়েছে। আমি বললাম আমার মতো মৌলবী তাবিজ দেয় না। আমি তাবিজের বিপক্ষে বলি, আর যিনি তাবিজ বেচেন উনি তাবিজের ব্যবসা করেন। তাবিজের ব্যবসা যিনি করেন তার একটা লাভ আছে না? আমি যে তাবিজের বিরোধিতা করি, আমার দুনিয়ার লাভ কি? পরকালে আমার লাভ থাকতে পারে, কিন্তু দুনিয়ায় আমার কোনো লাভ নেই। মানুষের ভৎসনা খেতে হয়। বললাম মা, ধানের গাছে সিটাও হয় ধানও হয়। ধানের গাছে সিটা কিসের গাছে হয়? ধান কোন গাছে হয়? ধানের গাছে। সিটা ওই গাছেই হয়। সিটার ধান কি একরকম দেখতে না আলাদা? সিটারও কালার যেরকম, ধানেরও কালার সেরকম। দূর থেকে সিটার ধান পার্থক্য করা যায় না। চিটাও ধানের মতো দেখা যায়, ধানও চিটার মতো দেখা যায়। বললাম মা, ধান তো সিটা নয় আর চিটা ধান নয়। আমার মতো মৌলবী দাড়ি টুপি হলেই সে তাবিজের ব্যাপারী, সে পাক্কা শিরিকে লিপ্ত, এতে কোনো সন্দেহ নেই। আর একজন বললেন তাবিজ দিলে তো উপকার হয়। তাবিজ দিলে উপকার হয়, গালি দিলে উপকার হয় না? কথা বলেন, গালি দিলে উপকার হয় না? একজন লোকের কাছে আমি টাকা পাই, টাকা চাইলাম দিল না, আল্লাহর দোহাই দিলাম তাও দিল না, পরকালের ভয় দেখালাম তাও দিল না। আমার এক ক্লাস ফ্রেন্ড ছিল ঢাকায়, ওকে ডেকে নিয়ে গেলাম যে টাকাটা আমার উদ্ধার করে দাও।
তো ওই ছেলেটা গিয়ে ওই লোকের কোলে, এই মামদার পুচান্দা মৌলবী সাহেবের টাকা লইছো দেশ না কালা, লাইতে সোজা করে দিমু কলাম। মামদার পুচান্দা এটা কি শব্দ, এর তর্জমা কি তা আমি জানি না, তবে আমি বুঝলাম যে এটা নয় নম্বরের গালি। গালি দেওয়ার সাথে সাথে টাকাও দিল, মাপও চাইল। এবার বলেন, গালি দিলে উপকার হয় কি না? উপকার হলে কি সেটা হালাল হয়? কথা বলেন, উপকার হলেই সেটা হালাল হয় না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس الله বলেন নবী গো, আপনাকে মদ এবং জুয়ার সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আপনি বলে দিন কুল ফিহিমা ইসম কবির ওয়া মানাফিউলিন্নাস। মদ জুয়ার মধ্যে মহাপাপ, কিন্তু এর মধ্যে মানুষের কিছু উপকারও আছে। মদ জুয়ার মধ্যে উপকার আছে কে বললেন? আল্লাহ। ওয়া ইসমহ ওয়া ইসমহুমা আকবারু মিন নাফিহিমা। মদ জুয়ার উপকারের তুলনায় পাপের মাত্রা বড়ই ভয়াবহ। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যার শুধু ক্ষতি আর ক্ষতি, সিগারেট বিড়ি ছাড়া বাকি সব কিছুতেই কিছু না কিছু উপকারিতা আছে। সিগারেটে উপকার আছে, কি উপকার? সিগারেট ফ্যাক্টরিতে চাকরি করে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে। ভারতের একজন সিগারেট কোম্পানির মালিক, তার নাম জনাব শাহজাহান সাহেব। শাহজাহান সাহেবের একটা টেলিভিশন চ্যানেল আছে, নাম তার পতাকা টিভি। তার হাসপাতাল আছে, অনেক বড় ব্যবসা। আমরা গতবার আগের বার প্রোগ্রামে গেলাম, শাহজাহান সাহেবের প্রোগ্রাম, পুরা প্রোগ্রাম পতাকা টিভিতে প্রচার হলো। শাহজাহান সাহেব, তিনি বিড়ি সিগারেটের কোম্পানি বন্ধ করে দিতে চান, কিন্তু শ্রমিকরা বন্ধ করতে দেয় না, বলে হাজার হাজার শ্রমিকের কাজের ব্যবস্থা করে তারপর ফ্যাক্টরি বন্ধ করো। ইয়াস আলোনা কানিল খামরি ওয়াল মাইসার কুল ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস। উপকার হলেই সেটা হালাল হয় না। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক আমার পিঠের উপর হাত দিলেন, সাত্তাবক আসমানের উপরে যা হচ্ছিল শুনতে পেলাম, সাত্তাবক জমিনের নিচের সব কিছু আমি বুঝতে পারলাম। আমাকে জিজ্ঞেস করা হলো, মাযা ইয়াকুলুনা ফিল মালাইল আ'লা, নবী গো আপনি বলে দিন ঊর্ধ্বলোকের ফেরেশতারা কি বলছেন। ঊর্ধ্বাকাশের ফেরেশতারা কি বলছেন আমাকে জিজ্ঞেস করা হলো। আল্লাহর নবী বলেন, ঊর্ধ্বলোকের ফেরেশতারা একটি দোয়া পড়ছেন। কি পড়ছেন? কি দোয়া, কি দোয়া পড়ছেন বলতে পারেন? ওয়াজ তো বহু বছর শুনি, দোয়াটা মুখস্থ নেই। আল্লাহুম্মা, আমার সাথে পড়েন সবাই, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফিআলাল খায়রাত وترك المنكرات وحب المساكين। হয়েছে, আবার পড়বেন আর একবার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফিআলাল খায়রাত
وَتَرْكَ الْمُنْكَرَاتِ وَحُبَّ الْمَسَاكِينِ আল্লাহর নবী বলেন উর্দালোকের ফেরেশতারা পড়ছে একটি দোয়া পড়ছেন দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফিআলাল খায়রাত প্রভু হে আমাদেরকে ভালো কাজ করার ক্ষমতা দিন ভালো কাজ করার শক্তি দাও আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফিআলাল খায়রাত হামেন নেক তৌফিক দে আয় করিম কে হায় তো সামি বসির রহিম ভালো কাজ করার ক্ষমতা দাও আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফিআলাল খায়রাত আমাদেরকে ভালো কাজ করার ক্ষমতা দিন ওয়া তারকাল মুনকারাত খারাপ কাজ থেকে বেঁচে চলার তৌফিক দান করুন ওয়া হুব্বাল মাসাকিন মিসকিনদেরকে ভালোবাসার তৌফিক দিন আল্লাহর তৌফিক ছাড়া ভালো কাজ করা সম্ভব নয় আল্লাহর তৌফিক ছাড়া খারাপ কাজ থেকে বেঁচে চলাও সম্ভব নয় ভালো কাজ করতে হলে আল্লাহর তৌফিক লাগে আর খারাপ কাজ থেকে বেঁচে চলতে হলেও আল্লাহর তৌফিক লাগে যেতে দিও বলো মক্কা মদিনাতে যেতে দিও বলো কাবা জিয়ারতে কোন উপহারে পুজিব তোরে নিজ গুণে ক্ষমা দাসে হে এলাহি রক্ষা কর মোরে শত্রু হাস্ত হতে পদ খঞ্জ কর পাপ পথে যেতে যেদিন সুধাইবে ফেরেশতা কবর মাঝেতে দিও বল মোরে প্রশ্নের উত্তর দিতে যেতে দিও বলো মক্কা মদিনাতে যেতে দিও বলো কাবা জিয়ারতে আল্লাহর তৌফিক ছাড়া ভালো কাজ মন্দ কাজ কোনোটাই সম্ভব নয় ভালো কাজ থেকে ভালো কাজ করাও সম্ভব নয় মন্দ কাজ থেকে বাঁচাও সম্ভব নয় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক কিন্তু হজ করার সুযোগ জোটে না কিন্তু একজন গরিব দুঃখী মানুষ হজ করার সুযোগ পেয়ে যায় আল্লাহ যাকে তৌফিক দান করেন তিনি পেয়ে যান কনকনে শীতের কাছে তামাম বিশ্ব কাবু আর একজন ইমানদারের কাছে শীত কাবু একজন ইমানদারের কাছে শীত কাবু ইমানদারকে শীতে কাবু করতে পারে না বলছিলাম যে আজকে আমার আলোচনা যুব সমাজের অবক্ষয় যুব সমাজের অবক্ষয় এবং তার প্রতিকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা চায় আল্লাহর নূরকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে কারা চায় কারা মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায় ইহুদি নাসারারা ইউরে দোনালি ও তো ফেও নোরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ
পাক তার নূরকে স্থায়িত্ব দান করবেন, যদিও কাফেরেরা তা অপছন্দ করে। ইহুদি নাসারাদের ষড়যন্ত্র তিন শ্রেণীর লোকের উপরে কার্যকর। কয় শ্রেণীর? তিন শ্রেণীর। প্রথম শ্রেণী, এক শ্রেণী, প্রথম শ্রেণী হল নারী জাতি। নারীদের উপরে তাদের ষড়যন্ত্র কার্যকর। মুসলিম রমণীদেরকে ঘরের বাইরে বের করতে পারলেই, তাদেরকে বিপদগামী করতে পারলেই গোটা জাতিকে ধ্বংস করা সম্ভব। টাকশালে কি হয়? টাকা হয়। আর মহিলার পেট থেকে মানুষ বের হয়। টাকশাল থেকে কি বের হয়? টাকা বের হয়। টাকার দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি। টাকশালকে ঘিরে রাখে, রেস্ট্রিক্টেড এরিয়া হিসেবে প্রোটেকশন দিয়ে রাখে। কারণ টাকশাল যদি অরক্ষিত হয় তাহলে জাল নোট বের হবে, টাকশালের থেকে জাল নোট জাতির অর্থনীতিকে ধ্বংস করবে। টাকশালকে যেরকম ঘিরে রাখতে হয়, নারী জাতিকে তার চেয়ে বেশি ঘিরে রাখতে হয়। আল্লাহ পাক বলেন, ওয়াকারনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। হে রমণীগণ, তোমরা তোমাদের বাড়িতেই থাকো। মহিলাদেরকে আল্লাহ বললেন, তোমাদের বাড়িতে তোমরা থাকো। একজন মহিলাকে প্রোটেকশন দেওয়ার জন্য, ভরণ পোষণ দেওয়ার জন্য আল্লাহ পাক চারজন পুরুষ নিয়োগ করেছেন। কয়জন? চারজন। একজন মেয়ে যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, তার ভরণ পোষণ করবে তার পিতা। কে? পিতা। পিতা যদি মারা যায়, অপারগ হয়, তাহলে তার ভাই। বিয়ে হয়ে গেলে স্বামী, স্বামী মারা গেলে ছেলে। আল্লাহ আকবার। চারজন পুরুষ একজন মহিলাকে ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আল্লাহ দিয়েছে। ওয়াকারনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। প্রাক জাহিলিয়াতের উলঙ্গ মহিলার মতো রাস্তায় চলাফেরা করো না, ঘরের মধ্যেই তোমরা থাকো। মহিলাদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসেছে বিভিন্ন এনজিও। এনজিও আছে নাকি আপনার এলাকায়? আছে না? এনজিও সমিতি আছে? অভাব নেই। মহিলাদেরকে ধ্বংস করার দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিয়েছে। শোনেন মমিনগণ, এনজিওদের হইল আগমন। একটু জাগরণী গেলে সমস্যা নাকি? হ্যাঁ, সমস্যা? সমস্যা নেই। শোনেন মমিনগণ, এনজিওদের হইল আগমন। মুসলমানের চিরশত্রু ইস্ট ইন্ডিয়ার দালালেরা, মরে মরে স্কুল খুইলা করতেছে ইমান হারা। সুদের টাকায় চাকরি দিয়ে করছে ইমানকে হরণ, এনজিওদের হইল আগমন। বাংলাদেশের রাস্তাঘাটে করছে ওরা তুতের চাষ, যেমনি ভাবে করেছিল ইস্ট ইন্ডিয়ার নীলের চাষ। নীল খায় মর বাবা। নীল কোনো খাদ্যের নাম? নীল চাষ করতো ইস্ট ইন্ডিয়ার বেনিয়ারা। এখন ওরা কি চাষ করে? তুতের চাষ, ইউক্যালিপটাস গাছ চাষ করে। বাংলাদেশের রাস্তাঘাটে করছে ওরা তুতের চাষ, যেমনি ভাবে করেছিল ইস্ট ইন্ডিয়া নীলের চাষ।
সুদের টাকায় কিস্তি দিয়া, সুদের টাকায় কিস্তি দিয়া করছে পর্দা বিসর্জন, এনজিওদের হইল আগমন। এনজিওর বিরুদ্ধে বক্তৃতা দিলে শেষ না কাজ আছে সেখানে? কাজ হলো এই অসহায় মহিলাদেরকে খাবারের ভরণ পোষণের ব্যবস্থা করা। আল্লাহ নবী বলেন, একজন মহিলার অভিভাবক তার পিতা যদি না থাকে, তার ভাই যদি না থাকে, স্বামী যদি না থাকে, পিতা যদি ব্যর্থ হয়, ভাই যদি ব্যর্থ হয়, স্বামী যদি ব্যর্থ হয়, ছেলে যদি ব্যর্থ হয়, হতভাগা সেই যুবক, হতভাগা সেই পিতা, যেই পিতা তার কন্যা সন্তানের ভরণ পোষণ করতে ব্যর্থ হয়েছে, হতভাগা সেই যুবক যে তার বোনের ভরণ পোষণ করতে ব্যর্থ হয়েছে, হতভাগা সেই স্বামী যে তার স্ত্রীকে ভরণ পোষণ করতে ব্যর্থ হয়েছে, হতভাগা সেই ছেলে যেই মা দুঃখিনীকে এক মুঠ খাবারের ব্যবস্থা করতে পারে নাই, হতভাগা সেই রাষ্ট্রপতি, হতভাগা সেই সমাজপতি, হতভাগা সেই ইউনিয়ন কাউন্সিলের মেম্বার চেয়ারম্যান, হতভাগা সেই এলাকার নেতৃবৃন্দ যাদের এলাকায় বিধবা মহিলাকে মাটি টেনে ভাত খেতে হয়, ওদের গমই তো চুরি করে খায় ওই চেয়ারম্যান মেম্বার, চুরি করে চাল, কার চাল চুরি করে? হ্যাঁ, গরিব বিধবার রিলিফের চাল চুরি করে? ও চেয়ারম্যান আমি বলি নাই, এদেশের প্রধানমন্ত্রী বলেছেন, বলেছেন যে ওদেরকে যদি কাপড়ের কাপড় বিতরণ করতে দেই ওরা পাঞ্জাবি বানাবে। কে বলেছে? কথা বলেছেন কে বলেছে? আরে প্রধানমন্ত্রী আমার দাদি শাশুড়ি, আগের স্ত্রী মারা যাওয়ার পরে এখন বিয়ে করেছি গোপালগঞ্জে, গোপালীরা নাকি কপালি হয়। হ্যাঁ, প্রধানমন্ত্রীর নাতনি জামাই আমি, এটা দাবি নয় অরিজিনাল, কারণ গোপালগঞ্জে বর্তমান নতুন রিস্তা যেটা হয়েছে ওটা গোপালগঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যারা করোনার চাল চুরি করে খেলো এদেরকে যদি কাফরের কাফর বিতরণ করতে দেই তো পাঞ্জাবি বানায় খাবে। এদেশের বিধবা মহিলা যাদের খাবারের ব্যবস্থা নেই, আল্লাহর নবী বলেন আনা ওয়ালিউন লিমান লা ওয়ালিয়া লা, যেই মহিলার ওলি নেই, যার অভিভাবক নেই, আমি নবী স্বয়ং তার অভিভাবক। নবী ছিলেন দায়িত্বশীল রাষ্ট্রপতি। বন্ধুগণ, তাহলে মহিলাদেরকে ঘর থেকে যাতে বের না হতে হয়, কর্মক্ষেত্রে যেন তাদের না নামতে হয়, মাটি টেনে ইট ভেঙে যেন খেতে না হয়, সেই জন্য এই বড় ওয়াজ মাহফিলের এত কাম বাঁধেনি। এলাকার যুবকদের দায়িত্ব হলো ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন করে সমাজের বিত্তবানদের কাছ থেকে টাকা পয়সা কালেকশন করে এই বিধবাদের বাড়িতে পৌঁছিয়ে দেওয়া, একটা ব্যবস্থা যুব সমাজ নিবেন আমরা অনুরোধ করব ইনশা আল্লাহ। উদ্যোগ নিয়েছে, আলহামদুলিল্লাহ কার্যক্রম চলছে। মানব কল্যাণ ফাউন্ডেশন এখানে অবশ্যই আপনারা সহযোগিতা করবেন, যতটুকু পারেন ততটুকু সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب
আল্লাহ বলেন বান্দারে ভালো কাজে সহযোগিতা করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, আমি আল্লাহ তোমাদেরকে যা রুজি দিয়েছি আমার দেওয়া রুজি থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো, আল্লাহ যা দিয়েছেন তাই ব্যয় করো। আল্লাহ কাউকে টাকা দিয়েছেন, তিনি টাকা ব্যয় করবেন, কাউকে মেধা দিয়েছেন, তিনি মেধা ব্যয় করবেন, আর কাউকে দিয়েছেন শারীরিক শক্তি, তিনি শক্তি ব্যয় করবেন। নেককার হয়ে যাব আর আল্লাহর রাস্তায় কিছু দান করব। কিছু নেই আপনার গায়ে, আপনার টাকা নেই, আপনার শক্তি নেই, কিছু নাই, মসজিদটা ঝাড়ু দেওয়ার ক্ষমতা আছে না, এই মসজিদ এটা ঝাড়ু দিতে হবে, ময়লা পরিষ্কার করতে হবে, এই কাজটুকু আপনারা পারেন না করতে, কেউ যে কেউ পারে পারে না। রাসূলুল্লাহ সাল্লামের জামানায় জনৈকা নিগ্র মহিলা, কালো মহিলা মসজিদে নববী পরিষ্কার করতেন, বুখারীর হাদিস বলছি শুনুন, নিগ্র মহিলা কালো মহিলা, কালো মহিলা নিগ্র মহিলা মসজিদে নববী পরিষ্কার করতেন, আল্লাহর নবী হঠাৎ করে দেখতে পেলেন সেই মহিলা নাই, নবী জিজ্ঞেস করলেন মসজিদ পরিষ্কার করা কালো মহিলা কোথায়, সাহাবায়ে কেরামগণ বললেন কালো মহিলা ইন্তেকাল করেছেন, আমরা তাকে দাফন করে দিয়েছি, কালো মহিলা মারা গেছে দাফন করে দিয়েছে। বন্ধুগণ, হাদিস থেকে অনেকগুলো জিনিস জানা গেল। এক নাম্বার জিনিস জানা গেল, মহিলাও মসজিদ ছাপ করতে পারে। এখন মুফতি সাহেবরা ফতোয়া দিচ্ছে, এক শ্রেণী মুফতি, যে মসজিদে মহিলা আসতে পারবে না, আর এক বেয়াদব মুফতি বলছে যে লুচ্চেরা রাস্তায় মহিলাদেরকে ভোগ করে আর আহলে হাদিসরা মসজিদে এনে মহিলাদেরকে ভোগ করে, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি বলে দিয়েছি হুজুর, মহিলা ভোগ করা আহলে হাদিস আলেমদের কাজ নয়, আহলে হাদিসের আলেমেরা মহিলা থেকে দূরে থাকে, আপনারাই মহিলারে মুরিদ বানান, তেল পরে দেন, পানি পরা দেন, পা উঠিফান, গা উঠিফান, এই আকাম আপনারাই করেন, আমরা করি না। যাদের আকিদা ভালো তাদের আখলাকটাও আল্লাহর ফজল করমে ভালো, আর এই ভণ্ড বেদাতি ওদের আখলাকের মধ্যে সমস্যা, আকিদায়ও সমস্যা। বন্ধুগণ, আল্লাহ নবীর জামানায় মসজিদ মহিলা পরিষ্কার করত। বন্ধুগণ, মসজিদে মহিলা আসবে না, মহিলাদেরকে আজকে তালিম দিয়ে খুতবা শুনি, আপনাদের ঈদগাহে কি মহিলাদের ব্যবস্থা আছে? আলহামদুলিল্লাহ, মসজিদে জুমার দিন আসে না, কাজ চলছে আলহামদুলিল্লাহ, কাজ করতে হবে, মহিলাদেরকে তালিম দিয়ে ওই এনজিও থেকে, ওই বেসরা কাজ থেকে, শরীয়ত গর্হিত কাজ থেকে ফিরাই আনতে হবে।
বন্ধুগণ, মহিলারা মসজিদে এসে ওয়াজ শোনে আর তাবিজ কেনে না, তাবিজের ব্যবসায় লালবাতি জ্বলে গেছে। এই জন্য হুজুর সাহেব রাগ করে মহিলাকে মসজিদে আসতে দিবেন। মহিলা বাজারে যায় সমস্যা নেই, মহিলা হাটে যায় সমস্যা নেই, মহিলা গার্মেন্টসে কাজ করলে সমস্যা নেই, মসজিদে আসলে হুজুরের মাথা খারাপ হয়। বন্ধুগণ, মহিলা না, মসজিদের নববী পরিষ্কার করতে আল্লাহর নবীর জামানায়। আল্লাহ নবী গায়েব জানতেন না, গায়েব জানলে নবীর জিজ্ঞেস করা লাগত না কালো মহিলা কোথায়। নবী জানেন নাই, গায়েবের খবর নবী বলতে পারেন না, জিজ্ঞেস করলেন কালো মহিলা কোথায়। সাহাবায়ে কেরামগণ বললেন কালো মহিলা এন্তেকাল করেছেন, তাকে দাফন করে দিয়েছি জানাজা পড়িয়ে। হাদিস থেকে প্রমাণিত হল জানাজা মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই দাফন করতে হয়। নবী বললেন কালো মহিলা মারা গেল, আমাকে তোমরা খবর দাওনি কেন? সাহাবায়ে কেরামগণ বলেন আপনাকে খবর দেই নাই, কনকনে শীতের রাতে নবীকে কষ্ট দাও ভালো মনে করি নাই, জানাজার সালাত ফরজে কেফায়া, কয়েকজন লোক আদায় করলে বাকি সবার তরফ থেকে হয়ে যায়, সব মানুষে জানাজায় শরীক হওয়া জরুরি নয়। নবী মদিনায় মানুষ মারা গেছে, নবীকে খবর দেওয়া হয়। আমাদের সমাজে কি এই হাদিস চলে? আপনার বিয়াই মারা গেছে, যদি আপনি মরেন আর বাঁচেন জানাজায় শরিক না হন, আত্মীয়তার সম্পর্ক চিরতরে নষ্ট। তোর বাপ আমার বাপ মারা গেল আর তোর বাপ জানাজায় এলো না, তুই আমার বাড়িতে বের হ। কথা কি আমার বোঝা যায়? আল্লাহ নবী বললেন দুল্লানি আলা কবরহা, মহিলার কবরটা দেখিয়ে দিন। মহিলার কবর আল্লাহর নবীকে দেখিয়ে দেওয়া হলো। দয়াল নবী সাইয়েদুল মুরসালিন কবরকে সামনে নিয়ে জানাজা পড়লেন। বুখারীর হাদিস বলছি, হাদিস থেকে বোঝা গেল জানাজায় যদি কেউ শরীক না হতে পারে, কবরকে সামনে নিয়ে জানাজা পড়া চলে। আত্মীয় মারা গেছে, কোনো লোক মারা গেছে, ছেলে চিটাগাং আছে, যানজটে আটকা পড়ে আছে, দাফন করে ফেলুন, ছেলে এসে কবরকে সামনে নিয়ে জানাজা পড়বে। আর এটাই গায়েব আনা জানাজারও দলিল। বলতেছিলাম নিগ্র মহিলা মসজিদ পরিষ্কার করার কারণে স্বয়ং দয়ার নবী জানাজার সালাত পড়লেন, স্পেশাল জানাজার সালাত পড়লেন। বলছিলাম আল্লাহর রাস্তায় ব্যয় করুন, যার টাকা আছে টাকা দিবে, যার শ্রম দেওয়ার ক্ষমতা আছে শ্রম দিবে, যার মেধা আছে মেধা আল্লাহর রাস্তায় দান করবে। মসজিদে নববী পরিষ্কার করার ওসিলায় একজন মহিলাকে আল্লাহ পাক এত বড় মর্যাদা বান করলেন, স্বয়ং নবী তার কবর স্পেশালভাবে জানাজার সালাত আদায় করলেন। বন্ধুগণ, বলছিলাম মহিলাদেরকে টার্গেট করেছে অমুসলিমেরা, দুই নম্বর টার্গেট করেছে যুবকদেরকে। দেশের যুব সমাজ খাইলোকে মোবাইল ফোনে, মেয়ের মাথা খারাপ করলোকে মোবাইল ফোনে, মোবাইলের ব্যাধির কথা সবারই তো জানা, মোবাইলের রোগে রে ভাই দেশটা হলো কানা। আরো অনেক কথা আছে কইব গোপনে মোবাইল ফোনে, দেশের যুব সমাজ খাইলোকে মোবাইল ফোনে। মোবাইলের মধ্যে এক বুড়ে ফেসবুক আইডি খুলেছে, বুড়ের নাম হলো অবুজ বালক,
বুড়ার নাম অবুজ ভালুক। তার মানে এই মোবাইলে যুবকরা তো ধ্বংস হইছে হইছে, বুড়াদেরকেও ধ্বংস করে ছাড়ছে। ঢাকা থেকে রওনা দিলাম পাবনা এক্সপ্রেস গাড়িতে, ঢাকা থেকে পাবনার দিকে রওনা দিল পাবনা এক্সপ্রেস গাড়ি। সাভারের নবীনগরের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গেট থেকে একজন ভদ্রলোক পাবনা এক্সপ্রেস গাড়িতে উঠলেন, আমার পাশের সিটে বসলেন। পাশের সিটে বসে মোবাইল চালানো শুরু করলেন। প্রায় পাঁচ ঘন্টা পার হয়ে গেল, চার থেকে সাড়ে চার ঘন্টা পার হলো। পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে ভদ্রলোক নেমে যাচ্ছেন আর বলছেন, আসসালামু আলাইকুম, আমি হলাম এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমার বাড়ি অমুক জেলায়, আমার নাম প্রফেসর অমুক। সাড়ে চার ঘন্টা মোবাইল চালালো আমার পাশে বসে, একটা কথাও বলল না আমার সাথে, নামার সময় পরিচয় দিয়ে নেমে যাচ্ছে। আমি বললাম থামেন, আমি এরকম জামা টেনে ধরে বললাম, আরে থামেন, নেবেন না আপনি, আপনার কোন বেয়াদব এই প্রযুক্তির প্রফেসর বানাইছে? আপনি সাড়ে চার ঘন্টা মোবাইল চালান তো আপনার ছাত্ররা কি করে? আমি তো সেই মায়ের ছেলে যেই মা ডাক্তারকে বলেছিল মাথায় কাপড় দাও, তোমার মাথায় জাহান্নামের আগুন জ্বলবে। ডাক্তারের কাছে অসুখ দেখা দেখেছে আমার আম্মা, শেষ বয়সে ডাক্তারের মাথা খালি, মহিলা ডাক্তার, আম্মা বললেন মা মাথায় কাপড় দাও, তোমার চুলের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে। মাথার চুল ঢেকে নাও, বেগানা পুরুষকে দেখানো হারাম। আস্তিক ডাক্তার খুশি হয়ে যায় আর বলে, খালাম্মা দোয়া করবেন, আপনার মতো শাশুড়ি পেলে আমাদের জীবন ধন্য হয়ে যেত। নাস্তিক টাইপের ডাক্তার খেপে যায় আর বলে, আপনি এসেছেন রোগ দেখাতে, ফতোয়াবাজি করবেন। বন্ধুগণ, তাইলে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের হালত হলো এই যে সাড়ে চার ঘন্টা শুধু মোবাইল টানল। তাইলে যুবকদের অবস্থা কি? যুবকদেরকে ধ্বংস করার জন্য একটা মোবাইল ফোনই যথেষ্ট, আর কিছু লাগবে না। বন্ধুগণ, এক মিনিট সময় দেন, আমি জামাটা খুলে নিই। কথা কি আমার বোঝা যায়? তাহলে যুবকদেরকে ধ্বংস করার এক নম্বর হাতিয়ার হলো মোবাইলের যত্রতত্র অপব্যবহার। নেটের মাধ্যমে নেটের অবাধ বিচরণ। কিন্তু এক্সরের যুবক যারা আজকে নেটের মাধ্যমে কোরআন সুন্নাহ প্রচার চালাচ্ছেন, আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর প্রচার চলছে, কোরআন সুন্নাহর দাওয়াত চলছে গোটা বিশ্বব্যাপী। এক শ্রেণীর যুবকেরা সেই কাজ করছে, আলহামদুলিল্লাহ। ওইসব যুবক ভাইদেরকে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। তারা আস্তে 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 সমাজকে পরিবর্তনের জন্য চেষ্টা চালাচ্ছেন, আলহামদুলিল্লাহ। কালকে আমি প্রোগ্রাম করলাম সিরাজগঞ্জ, সেই সমস্ত মাঝহাবি এলাকা, সেখানে আহলাদিস জামাতের লোকজন নাই। আমাদের একজন দিনী ভাই, তিনি আমেরিকায় থাকেন, আমেরিকার প্রবাসী দিনী ভাই, তিনি তার সমাজে সহি আকিদার দাওয়াত পৌঁছাবার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনিও দাওয়াত পেয়েছেন এই নেটের মাধ্যমে, আলহামদুলিল্লাহ।
নেটের মাধ্যমে দাওয়াত পেয়ে মানুষের পরিবর্তন এসেছে গোটা বিশ্বব্যাপী। যেখানেই বাংলাভাষী আছে, বাংলা ভাষার দাওয়াত তাদের কাছে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। এক পিস টিভির ছিলেন, লক্ষ 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 মানুষ সহি আকিদায় চলে এসেছে আলহামদুলিল্লাহ। ওই জন্য পিস টিভির উপরে যত রাগ, কারণ ব্যবসাটা কি করে দিয়েছে, মাটি করে দিয়েছে, ব্যবসা নষ্ট করে দিয়েছে। বন্ধুগণ, যতই রাগারাগি করো, শেরিক বেদাতের ভিত্তিকে নড়ায় দিয়েছে পিস টিভির ওসিলায়, মাসিক তাহরিকের ওসিলায়, আলেম ওলামার দাওয়াতের ওসিলায় আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মোবাইলকে নেটকে সঠিক কাজে লাগাতে হবে। আজকে গোটা পৃথিবীতে দাওয়াত পৌঁছে যাচ্ছে, মানুষ শুনছে, কোরআন সুন্নার আওয়াজ শুনছে, তারা সেখান থেকে পরিবর্তিত হচ্ছে আলহামদুলিল্লাহ। ডাক্তার জাকির নায়েক স্যারের সাথে আমার কথা হলো, তাকে আমি বললাম আল্লাহর ওয়াস্তে ক্ষমা করুন আমাদেরকে। ওনার বাসাতে প্রায় ঘন্টাখানেক সময় মেহমান হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাকে দিলেন। মালয়েশিয়ার ভিআইপি জন, জায়গার নাম পুত্রা জায়া, সেই পুত্রা জায়াতে মন্ত্রী মিনিস্টার রাজা বাদশাহ থাকে, সেখানে তাকে থাকার জায়গা দিয়েছে মালয়েশিয়া সরকার আলহামদুলিল্লাহ। পায়ে গোদা লাঙ্গেনিস, আরজে খোদা তাঙ্গেনিস, ফার্সিতে কথা আছে, ফকিরের পাও ল্যাংরা নয়, আল্লাহর জমিন ছোট নয়। একজন তাড়িয়ে দেয়, আর একজন বুকে টেনে নেয়। আমি জিজ্ঞেস করলাম, স্যার সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছেন আপনি? বললেন, সৌদি সরকার আমাকে আজীবন থাকার অনুমতি দিয়েছেন। মালয়েশিয়ার নাগরিকত্ব পেয়েছেন? বলছে, মালয়েশিয়ার সরকার আমাকে আজীবন থাকার অনুমতি দিয়েছে। সৌদিতে না থেকে মালয়েশিয়া থাকলেন কেন? বলছে, সৌদিতে শিয়াদের চাপ বেশি, মালয়েশিয়াতে চাপ কম, আলহামদুলিল্লাহ। বললাম, হোলি আর্টিজানের নাটক বাংলাদেশে চালু হয়েছে, এক শ্রেণী বিপদগামী যুবক যারা ধর্মের নামে জঙ্গিবাদ ও নাশকতা করে আজকে পিস টিভিকে বন্ধ করার কাজে তাদেরই অতি উৎসাহী মনোভাব এখানে একটা ইস্যু হিসাবে দাঁড় করিয়েছে। আপনার আমার উস্কানিমূলক বক্তব্যে দেশ জাতি ক্ষতিগ্রস্ত হয়, এর দায়ভার আমাকে আপনাকেই নিতে হবে, আল্লাহর আদালত থেকে কেউ পার পাবে না। ওই জন্য বক্তব্য দেওয়ার আগেও একটু লাগাম দিয়ে বক্তব্য দিতে হয়, বুঝে শুনে বলতে হয়। ডাক্তার জাকির নায়েককে বললাম, হোলি আর্টিজানের নাটক আমাদের দেশে চালু হয়েছে, তা আপনি আমাদেরকে ক্ষমা করুন। ডাক্তার জাকির নায়েক বললেন, 80 লক্ষ ফলোয়ার্স বাংলাদেশে আমার আছে। কত? 80 লক্ষ মানে কি 8 মিলিয়ন? কত মিলিয়ন? 8 মিলিয়ন লোক আছে এই ডাক্তার জাকির নায়েকের ফলোয়ার্স বাংলাদেশে। পিস টিভি বন্ধ হলো, সেই পিস টিভি পুনরায় চালু করার দাবি পর্যন্ত উত্থাপন করা সম্ভব হয় না। কারণ কারণ হলো 80 লক্ষ মানুষ তার হলো অসাংগঠনিক, অসাংগঠনিক। 80 লক্ষ মানুষের কোনো ফোরাম নাই, কোনো প্ল্যাটফর্ম নাই, তাদের 80 লক্ষ, তাদেরকে নেতৃত্ব দেওয়ার কোনো নেতা নাই। 80 লাখ ইট যদি আকালুর মাঠে সরিয়ে রাখেন, ওটার নাম কি বিল্ডিং? কথা বলেন, 80 লাখ ইট আকালুর মাঠে সরিয়ে দিলেন, ওটার নাম কি বিল্ডিং? ওই 80 লাখ ইট দিয়ে কোনো উপকার আছে আপনার? ওর নিচে কি ঝড় তুফানের সময় দাঁড়াতে পারবে? 80 লাখ লাগবে না, মাত্র 10,000 ইট দিয়ে একটা বিল্ডিং করেন, 10,000 ইটের বিল্ডিংয়ের তলে আপনার মাথা গোজা ঠাঁই হবে, ইটের সাথে ইট
গাথার নাম যেমন বিল্ডিং, মানুষের সাথে মানুষের সাংগঠনিক ঐক্যের নাম হলো দাওয়াত ইসলামী। এই আপনার সমাজ। এক শ্রেণীর লোক বুঝে করুক আর না বুঝে করুক, তারা বলে সংগঠন হারাম, ওটা ইহুদি নাসারার এজেন্ডা বাস্তবায়ন করতেছে ওর মুখ দিয়ে। ব্রিটিশের সবচেয়ে বড় পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল, বিভক্ত করো আর শাসন করো, যত বিভক্ত করা যাবে তত শাসন করা সম্ভব হবে। কেউ বলবেন সংগঠনের কারণে মানুষের মধ্যে রেষারেষি হয়, একই সংগঠনের লোক কি রেষারেষি হয় না? একই সংগঠনের লোক রেষারেষি হয় না? এক মায়ের পেটের দুই ভাই রেষারেষি হয় না? যারা রেষারেষি করে ওটা হল পার্সোনাল খাসলত খারাপ, ওটার জন্য সংগঠনকে দায়ী করা যায় না। আজকে যদি 80 লাখ লোক ডাক্তার জাকির নায়েকের পিস টিভি ফুরাম নাম দিয়ে মাঠে ময়দানে আন্দোলন করত, সরকারকে স্মারকলিপি দিত, রাস্তায় যদি দাবি চাইতো, অবশ্যই একটা সুফল পাওয়া সম্ভব হতো। কিন্তু আমি বলি নাই যে আপনি ভাঙচুর করবেন, আমি বলি না আপনি হরতাল অবরোধ করবেন, আমি বলি আপনি বৈধভাবে দাবি করবেন। একটা স্মারকলিপি দেওয়ার লোকও নেই, অথচ 80 লক্ষ মানুষ আছে সেখানে। তার মানে এটা হলো অসাংগঠনিক, অসাংগঠনিক লোক দিয়ে কোনো কাজ হয় না, আশানুরূপ হয় না। আপনার এখান থেকে বাস চলে যাচ্ছে চিটাগাং, চিটাগাংয়ের বাস যাচ্ছে আপনার বাড়ির সামনে দিয়ে জোগাড়চরের সামনে দিয়ে, আপনি জোগাড়চরের সামনে দাঁড়িয়ে লাঠি দিয়ে একটা বাসের গায়ে হাত তুলবেন, চিটাগাংয়ের মালিক আপনার বাস আবার ওখান থেকে সাইজ করবে। জোগাড়চরে চিটাগাংয়ের বাস এসেছে, ওই বাসের মালিকের সদস্য এখানেও আছে, দেশব্যাপী তাদের ফোরাম, তাদের সংগঠন। বন্ধুগণ, বলছিলাম আজকে যুবকদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য যখন টিভি চ্যানেলে আমাদের বক্তব্য চলছে, মহোদয় বলছেন আমরা নাকি টেলিভিশন মার্কা বক্তা, বলছে ওরা তো টেলিভিশনের বক্তা, টেলিভিশন মার্কা বক্তা। আরেকজন লোক বললেন তুমি যে আহলে হাদিস, কোরআন হাদিস ছাড়া কিছু মানো না, তাহলে এই যে ক্যামেরার সামনে বক্তব্য দিচ্ছ দলিল দাও। দলিল আছে? স্যাটেলাইট কে তৈরি করেছেন? স্যাটেলাইট কে তৈরি করেছেন? আল্লাহ। দলিল? আল্লাহ নবী মেরাজ থেকে ঘুরে এলেন, মক্কার কাফেররা খবর পেয়ে বললেন আল্লাহর নবী এত অল্প টাইমে বাইতুল মাকদিস পাড়ি দিয়ে কেমন করে ফিরে এলেন, তোমার কথা আমরা বুঝি না, তোমার কথা আমরা মানি না, তুমি প্রমাণ দাও, তোমার ইন্টারভিউ হবে। আল্লাহর নবীকে বললেন বাইতুল মাকদিসে কতটি জানালা দরজা আছে বলে দাও। আল্লাহর নবী চিন্তিত হয়ে পড়লেন, মহান আল্লাহ রব্বুল আলামিন, স্যাটেলাইট কুদরতি স্যাটেলাইট আল্লাহ রব্বুল আলামিন বাইতুল মাকদিসের উপরে ফিট করে দিয়ে নবীকে বললেন নবী বাইতুল মাকদিসের একটা ফিল্ম তোমার কাছে মক্কায় পৌঁছায় দিলাম, মক্কায় বসে বসে বাইতুল মাকদিস দেখে দেখে জানালা দরজা গুনে গুনে তুমি বলে দাও। জানালা বাইতুল মাকদিস ক্যামেরার সামনে সেদিন মহান আল্লাহ তুলে ধরেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন স্যাটেলাইট চালু করার জন্য মানুষকে উৎসাহ দিয়েছেন। আজকে পৃথিবীব্যাপী দাওয়াত পৌঁছে মানুষের কাছে। আমাদের একজন দিনী ভাই থাকেন সাইপ্রাসে, সাইপ্রাসের একজন প্রফেসর, তিনি একটা ইউনিভার্সিটির প্রফেসর, ঢাকায় দেখা করলাম, ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার, আহলে হাদিস আন্দোলনের মহতারাম আমিরে জামাতের কয়েকখানা বই তার হাতে তুলে দিলাম। ভদ্রলোক বইগুলি পাওয়ার পরে বললেন এই বইগুলি আমি লন্ডন থেকে আমদানি করে আমি এই বই দেখে খুতবা পড়ি, লন্ডন থেকে বই এসেছে, এই বই দেখে আমি খুতবা পড়ি।
দাওয়াত বিশ্বব্যাপী চলে গেছে। মালয়েশিয়ার মালদ্বীপের প্রধান, মালদ্বীপের ধর্মমন্ত্রী ডক্টর শাহিম আলি সাইদ, মালদ্বীপের ধর্মমন্ত্রী ডক্টর শাহিম আলি সাইদের হাতে আহলে হাদিস আন্দোলনের মহতরম আমিরে জামাতের সালাতুর রাসুল বই ইংলিশ ভার্সনটা যখন তুলে দেওয়া হলো, ডক্টর শাহিম আলি সাইদ বললেন, এই বইটা আমি ছাপিয়ে তামাম বিশ্বের মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেব ইনশাল্লাহ। পৃথিবীর বুকে একটা দেশ, তার নাম মালদ্বীপ, যেখানে একটা মাজার নেই, একটা মাজার নেই, একটা কবর নেই, একটা শেরকের বেদি সে দেশে নাই, আলহামদুলিল্লাহ। মালদ্বীপ সফরে অনেক কিছু দেখার বোঝার সুযোগ হলো। মালদ্বীপের তদানীন্তনকালের ধর্মমন্ত্রী ডক্টর শাহিম আলি সাইদ, তিনি মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন। আমাকে জিজ্ঞেস করলেন, তুমি মদিনা ইউনিভার্সিটিতে কোন সালে লেখাপড়া শেষ করেছ? আমি 1999। উনি বললেন, 1999-এর পরে আমি 2000 সালে ভর্তি হয়েছি ওখানে। মানে তুমি পাস করে চলে যাওয়ার পরে আমি সেখানে ভর্তি হয়েছি। বন্ধুগণ, তাহলে স্যাটেলাইটের মাধ্যমে এক শ্রেণীর যুবকদেরকে ধ্বংস করা হচ্ছে, আরেক শ্রেণীর যুবকরা এরই মাধ্যমে দাওয়াতি কাজ চালাচ্ছে, আলহামদুলিল্লাহ। দাওয়াতি কাজ দেখে ঈর্ষান্বিত হয়ে নির্যাতন করছে, নির্যাতনের মুখে আমাদের দিনী ভাইয়েরা পাহাড়ের মতো, জগদ্দল পাথরের মতো স্টিম কঠিন ইমান নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করে না তাতে, ভয় করে না তাতে, প্রভু মর আসেন তরিতে, কান্ডারি হয়ে রক্তে মশালো জেলে, ওই দূরে কাঁদে খাবাব মরণ জয়ী, লহুতে ভেজে বালুকা দিনের তরে, বিলিয়ে দিয়ে গেল হামসা কলিজাতার। মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী বাপের ধনী দুলাল ছিলেন, তাওহীদের দাওয়াত পাওয়ার পরে পরনের বস্ত্র কেড়ে নিয়ে মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাড়ি থেকে বের করে দিলেন চাচারা, মায়ের কাছে গিয়ে একখানা সিরা কম্বল নিয়ে 13 দিন 13 রাত পায়ে হেঁটে মদিনায় পৌঁছে গেলেন মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধে শহীদ হলেন, শাহাদত বরণ করলেন মুসা ইবনে উমাইর। আল্লাহর নবী মুসা ইবনে উমাইরের লাশটা যখন কবরে রাখছিলেন, পরনের বস্ত্র দিয়ে কাফনের কাপড় জোটে না, মাথা ঢাকলে পা বেরিয়ে যায়, পা ঢাকলে মাথা বেরিয়ে যায়। নবীকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা ইবনে উমাইরের কাফনের কাপড়ে তার শরীর ঢাকে না। আল্লাহ নবী বললেন, মাথাটা ঢেকে দাও কম্বল দিয়ে, আর পায়ের মধ্যে তুমি ইজখির ঘাসের ইজখিরের ঘাস দিয়ে মুসা ইবনে উমাইরের পা ঢেকে দাও। আল্লাহ নবীর চোখ দিয়ে বিগলিত ধারায় পানি ঘরে পড়তেছিল, কোরআনের আয়াত পড়ছিলেন। আল্লাহর নবী, রিজালুম মিনাল মুমিনিনা সাদাকু, মিনাল মুমিনিনা রিজালুম সাদাকু মা আহাদুল্লাহ, ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাযির ওয়া মা বাদ্দালু তাবদীলা। আল্লাহর নবী
কোরআনের আয়াত পড়তেছিলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন কাজে ধরে দোলাল, টাকা পয়সা ছেড়ে দিন সব বিসর্জন দিয়ে আল্লাহর রাস্তায় জীবন বাজি রেখে চলে গেলেন। বছর তিনেক আগে আহলে হাদিস আন্দোলন সিঙ্গাপুর সম্মেলন, সিঙ্গাপুরের মোস্তফা সেন্টারের সামনে আঙ্গুলিয়া জামে মসজিদে সম্মেলন চলছিল। সম্মেলনে অগণিত যুবকদের সঙ্গে সাক্ষাৎ করলাম। যুবকদেরকে জিজ্ঞেস করলাম, সিঙ্গাপুর ফ্রি সেক্সের দেশ, সিঙ্গাপুরের মাটিতে এসে তোমাদের এত সুন্দর দাড়ি কেমন করে রইল? সিঙ্গাপুরের মাটিতে ফ্রি সেক্সের দেশ, আকাম কুকামের অভাব নাই, এখানে তোমরা কি করে ইমানের উপরে অটল রইলে? এক একজন জীবনের লোমহর্ষক ঘটনা তুলে ধরলেন। একজন যুবক দাঁড়ে কাঁদতে লাগলেন। বললাম, যুবক তোমার মনের দুঃখ বলো। বলে, সিঙ্গাপুরের রাস্তা ঝাড়ু দিয়ে জীবনে যতগুলি টাকা কামাই করেছিলাম তাওহীদের পথে আসার কারণে, আহলাদি সওয়ার কারণে, আমার বাপ আমার কামাইকৃত সব জমি জায়গা আমার ভাইয়ের নামে লিখে দিয়েছে। যুবকটি কথা বলতে বলতে আড়ষ্ট হয়ে গেলেন। বললাম, শান্ত হও যুবক, বলো তোমার জীবনের ভিউ। বললেন, আব্বাকে বললাম, আব্বা টাকা কেড়ে নিতে পারো, বাড়ি কেড়ে নিতে পারো, ইমান কেড়ে নেওয়া সম্ভব নয়। আমাকে দাও সেই ইমান, আল্লাহ মেহেরবান, যেইমান ফাঁসির মঞ্চে, যেইমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায় জীবনের গান, আমাকে দাও সেইমান, আল্লাহ মেহেরবান। তাহলে এক শ্রেণীর যুবক অবক্ষয়ে ভেসে যাচ্ছে, আরেক শ্রেণীর যুবক তাওহীদের সুশীতল ছায়াতলে আশ্রয় পাচ্ছে আলহামদুলিল্লাহ। এক যুবক গেলেন মসজিদে সালাত আদায় করতে, ঢাকা কেরানীগঞ্জ, বলছে, শিয়েলের মতো ডাক দিল কেন রে? জোরে আমিন বলছে, ইমাম সাহেব বলছে, শিয়ালের মতো ডাক দিল কেড়ায়, কত বড় বেয়াদব ইমাম। যুবক বলছে, আমি আমিন জোরে বলেছি, তোর এত বড় সাহস, তুই সালমানের দেশে যা, যাই সেখানে জোরে আমিন বল। সালমানের দেশ কোথায়? কথা বলেন কোথায়? আরে সালমানকে তোমরা গালি দাও, প্রেসিডেন্ট সালমান কোটি কোটি টাকা পাঠিয়েছে দেশে মসজিদ বানাবার জন্য। আর যাদেরকে বলছো ইসলামের খেলাফতের উত্তরসূরি, তারা বানাইছে, টাকা পাঠাইছে কামাল আতাতুর্কের মূর্তি বানাবার জন্য। এদেশে বিধবা মহিলার খাবার জোটে না, মূর্তি বানাবার টাকার অভাব হয় না। কথা একখান না বললে পারলাম না। মূর্তি যারা বানায় তারা কি প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সাহেবের মহব্বতে বানায়? মহব্বতে না। প্রধানমন্ত্রী দুঃখ করে বলছেন, আমার বাবার লাশ যখন 32 নম্বরে পড়েছিল, এ নেতারা কোথায় গেছিল? কোন নেতার সাথে আগায় আসেনি কেন? আজকে মূর্তি বানাবার জন্য পাগল হইছ? মানে মূর্তি বানায় 10 কোটি টাকা বাজেট হবে, 5 কোটি টাকা খাবে, আর 5 কোটি টাকা দিয়ে মূর্তি বানাবে? ধোকা তেরা জাল হ্যায়, আজীব তেরা চাল হ্যায়, ধোকা তেরা জাল হ্যায়, আজীব তেরা চাল হ্যায়, মকসদ তেরা মাল হ্যায়, ধোকা তেরা জাল হ্যায়।
আর যে হুজুররা খুব মূর্তির বিরুদ্ধে গরম বক্তব্য দিচ্ছেন, আমি মূর্তির পক্ষে বলছি না, বুঝুন, মাজারে সেজদা হয় কিন্তু ভাস্কর্য বানালে সেখানে সেজদা হয় না। ভাস্কর্য বেশি ভয়ানক না মাজার বেশি ভয়ানক? হুজুর সাহেবরা মাজারের বিরুদ্ধে কথা বলেন না কেন? কারণ মাজারের টাকা তো তোমার পকেটে আসে। ঠিক বন্ধুগণ, ভাস্কর্যের বিরুদ্ধেও বলতে হবে, মাজারের বিরুদ্ধেও বলতে হবে। বলছিলাম যুবককে বলছে সালমানের দেশে চলে যাই, যুবক বলছে বাংলার নাগরিক সালমানের দেশে যাব কেন? জোরে আমি বলেছি নবী বলতে বলেছেন তাই, বলে জোরে আমিন আমাদের মসজিদে চলবে না, তুই আর কালকে থেকে আমাদের মসজিদে আসবি না। যুবক বলেন ডেকে নে কেন বেয়া অপমান করলেন? বলে তোর মতো বেয়াদবকে তো মসজিদে ডাকা হয় নাই, তুই কালকে থেকে মসজিদে আসবি না। বলে ডাকা বন্ধ করেন, আসাও বন্ধ দিব। কয় ডাকলাম কখন? বলে আপনি বললেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা সবাই সালাতের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কালকে থেকে আজান দিবেন হাইয়া আলাস সালাহ ইল্লা মান যাহারা বিত্তামিন, সবাই সালাতের দিকে আসো, যারা জোরে আমিন বলো তারা এসো না। এরে মাজান দাও তাহলে আমি যাব না। হা করে তাকায় রইল অগণিত যুবক, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে জীবনের সব কিছু বিসর্জন দিয়ে তাওহীদের পথে এসেছেন যুবক দাওয়াতি কাজের বরকতে। দুই নম্বর, যুবকদেরকে ধ্বংস করার জন্য যেই জিনিসটা ব্যবহার করা হচ্ছে সেটা হলো মাদক দ্রব্য। সেটা কি? মাদক। আজকে মাদকের দেশ ছেয়ে গেছে, মাদক জুয়া যুবকদেরকে ধ্বংসের মুখোমুখিতে নিয়ে আসছে। যুবকেরা শোনো, আল্লাহ নবী বলেন মেরাজের রাত্রিতে নবী তিনাতুল খাবাল নামক কুরুচিপূর্ণ গন্ধযুক্ত খাবার এক শ্রেণীর লোকের মুখের মধ্যে জোরপূর্বক গরম করে ঢেলে দেওয়া হচ্ছে। আল্লাহ নবী বললেন জিবরিল এদের এই দুর্গতি কেন, এদের এত কষ্ট কেন, এত জঘন্য খাবার, এত দুর্গন্ধযুক্ত খাবার এদেরকে কেন খাওয়ানো হচ্ছে? জিবরিল আমিন বললেন এরা ছিলেন, এরা ছিল আপনার উম্মতের নেশাখরের মধ্যে সিগারেট খোর, বিড়ি খোর, আর তামাক্ষোর, জর্দা খোর, এরা হলো বেশি খারাপ নির্লজ্জ বেহায়া। হিরণশীল লজ্জা আছে আড়ালেখায়, গাঁজাখরের লজ্জা আছে আড়ালেখায়, মদখোরের লজ্জা আছে আড়ালেখায়, কিন্তু সিগারেট খোরের লজ্জা নেই আর জর্দা করে লজ্জা নেই। কোন হুজুরের দাড়ি ছাঁটা কারো বাবার অল্প কয়টা, শেষ করেছে পানের বাটা হাকিম পুরি খাইয়া রে, রং বিরঙের হুজুর আছে রে। ইসলাম রূপগঞ্জে মাহফিল করতে সভাপতি হলেন একটা মাদ্রাসার প্রিন্সিপাল, জর্দার ডিপ বানিয়ে বসেছে ওয়াজের স্টেজে। আমি আমানুল্লাহ উঠে বাম হাত দিয়ে জর্দার ডিব্বাটা নিলাম, নিয়ে ওর মুখটা খুলে ছুরি ফেলে মারলাম। তারপরে বলল এর নাম আমানুল্লাহ, বুঝে দেব সহিয়া কিদার আলেম, পৃথিবীতে যেখানে যায় সেখানে দাওয়াত পৌঁছায়। ইমাম ইবনে তাইমিয়া জেলখানায় দাওয়াত দিয়েছিলেন কয়েদিদের কাছে। বন্ধুগণ, সব জায়গায় দাওয়াত পৌঁছে। ওই যুবকেরা বিড়ি খায়, সিগারেট খায়, হিরণশীল লজ্জা আছে আড়ালে খায়, মদখোরের লজ্জা আছে আড়ালে খায়, লজ্জার বালাই নাই সিগারেট খোরের আর জর্দা খোরের। জর্দা খাওয়া হুজুর আবার মসজিদেও খায়।
বিড়ি খাওয়ালা তো কমসকম মসজিদে খায় না, বাথরুমে খায়, কিন্তু জর্দা কর হুজুর মসজিদেও জর্দা খায়। জর্দা হালাল না হারাম? শেষ করেছে পানের বাটা হাকিম পুরি খাইয়া রে, রং বিরঙের হুজুর আছে রে। এক হুজুর গিয়েছিল রাজশাহীতে ওয়াজ করতে, হুজুর ওয়াজ করতে যে এক যুবককে বলছে বাবা একটা পান এনে দাও, দুই টাকা নিয়ে গেল, বলে ঠিক আছে পান এনে দেই, দৌড় দিছে পান আনার জন্য। হুজুর সাহেব বলছে থাম রে বেটা, পান আনবি কি দিয়ে জিজ্ঞেস করলি না, শুনে যা, হাকিমপুরি ভিজা পাতা সুরভি বাবাল তাজির এইসব জর্দা দিয়ে পান নিয়ে আসবি। আপনি বিশ্বাস করবেন, আমি সচক্ষে দেখলাম ছেলেটা দুই টাকার নোট দলামুসা করে ওই বক্তার গায়ে এরকম ফেলে মারল। ফেলে মেরে কয় দে, আমার মা জর্দা খায়, আমার মাকে আমি জর্দা কিনে দেই না। মা যদি জর্দা খায় কিনে দেওয়া যাবে? লা তাআতালি মাখলুকিন ফি মাসিয়াতিল খালেক, আল্লাহর নাফরমানিতে কারো আনুগত্য চলবে না। মায়ের সব হুকুম পালন করবেন, মা জর্দা কিনে চাইলে জর্দা কিনে দেওয়া যাবে না। যুবক বলছে আমার মা জর্দা খায়, আমি জর্দা কিনে দেই না, আর তোমাকে আমি জর্দা সহ পান কিনে দেব, তুমি ভাবো কি করে? বক্তা সাহেব চোখ থেকে চশমা খুলে ফেলে আমাকে জিজ্ঞেস করলেন, মাদানী ভাই এই ছেলেটা এরকম বেয়াদবের মতো কথা বলছে কেন? ওর কি লজ্জা শরম নাই? বললাম ও হলো ডক্টর আসাদুল্লাল গালিব স্যারের বিশ্ববাহিনীর সদস্য, আহলাদির যুব সংঘের সদস্য, তোমার যে মারে নাই আল্লাহর হাজারো শুকর, শর্তা দিয়ে তোমার পান এনে দিবে, সবুর করো তুমি। বন্ধুগণ, যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে মাদকে। যমুনা ব্রিজে মাদক চেক করে, আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি স্যার আপনারা রাস্তায় চেক করেন, বর্ডার থেকে যখন পার হয় তখন কি ওটা অর্ডারের বর্ডার? কোথা দিয়ে পার হয়? অর্ডারের বর্ডার দিয়ে পার হয়, রাস্তায় গিয়ে আবার দাবড়ায় ধরে। এক শ্রেণীর রাজনৈতিক নেতারা এই মাদকের ব্যবসার কাজ করে। বন্ধুগণ, যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে, মায়ের কোল খালি হচ্ছে, যুবক মদ আসক্ত হচ্ছে, ঘৃণা করে তাকে সমাজ থেকে মানুষ দূরে রাখছে, এটা ঠিক নয়। অভিভাবক পারবে নাই মাদক থেকে যুবকদেরকে ফিরাতে, পুলিশ প্রশাসন শুধু পারবে না, এককভাবে কারো পক্ষে সম্ভব নয়। প্রশাসনকে সজাগ হতে হবে, অভিভাবককে সজাগ হতে হবে, ইমাম মুয়াজ্জিনদেরকে সজাগ হতে হবে, ওয়াজ মাহফিলে মাদকের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে, তাদেরকে আস্তে আস্তে সুন্দরভাবে বুঝায় আনতে হবে। এক ছেলে তার পকেটে পাওয়া গেল সিগারেট। কি পাওয়া গেল? সিগারেট। কে পেলেন? মা। মা কাপড় ধুচ্ছিলেন, মা বোনেরা ভালো করে শোনেন, মা কাপড় ধুচ্ছে ছেলের, ছেলের জামা ধুতে গিয়ে ছেলের জামার মধ্যে সিগারেট পেলেন। মা সিগারেট পাওয়ার পরে নিয়ে বাবাকে দিলেন, দিয়ে বললেন তোমার ছেলের জামার পকেটে মাল পানি পাওয়া গেল। বাবা ছেলেকে ডেকে বললেন, আব্বা তোমার তো বয়স হয়েছে, সিগারেট মিগারেট মাঝে মধ্যে একটু খাওয়া লাগে, বন্ধু বান্ধবের সাথে চলতে গেলে আব্বা সিগারেট লাগলে আমাকে বলবে, আমি তোমাকে সিগারেট কিনে দেব, খবরদার কারো কাছে তুমি সে খেও না, সিগারেট লাগলে আমি তোমাকে কিনে দেব, খবরদার কারো পকেট থেকে টাকা চুরি করবে না। এই বলে বাপ ছেলেকে বুকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদলো, আর বলল তোমার দাদা ছিল মসজিদের মুয়াজ্জিন, তোমার বাপ হলো এই মসজিদের মুয়াজ্জিন, তোমার দাদা ছিল মসজিদের মুয়াজ্জিন, তোমার দাদাকে দেখে সমাজের লোক ভক্তি শ্রদ্ধা করত,
তারই রক্তের সন্তান হয়ে তোমার এই আচরণ আমার মনকে আমি বুঝ দিতে পারি না। ছেলে বাপের বুকে মাথা রেখে বলে, আব্বা আপনার মতো আদর্শবান পিতা পেয়ে আমি ধন্য হয়েছি, আপনার হাতে হাত রেখে ওয়াদা করলাম এই হারাম জিনিস আর কোনো দিন খাব না। এটার নাম হলো চিকিৎসক। দয়া করে ভালো করে ধন্বন্তরী মহা ঔষধ দিয়ে আল্লাহর নবীর দেওয়া চিকিৎসায় চিকিৎসা করতে হবে। তিন নম্বর, যুবকদেরকে ধ্বংস করার জন্য যেটা হাতিয়ার ব্যবহার করা হয় সেটা হলো নারী জাতির অবাধ মেলামেশা। কয়টা হলো? এক হলো মোবাইলের ইন্টারনেটের অবাধ বিচরণ, আর একটা হলো মাদক, আর একটা নারী জাতির সহশিক্ষা। পর্দা নেই, পর্দার বালাই নেই, যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে। ইউনিভার্সিটিতে চরিত্রবান ছেলে যাই চরিত্রহীন হয়ে ইউনিভার্সিটিতে ফিরে আসে, ইউনিভার্সিটিতে চরিত্রবতী মেয়ে যায়, ইউনিভার্সিটি থেকে দেহ ব্যবসায়ী হয়ে ফিরে আসে। অধিকাংশের এই অবস্থা, লাখে একজন হাজারে একজন তার সতীত্ব হেফাজত করতে পারে কিনা আল্লাহ হাকিম সেই জানেন। সমাজ কোন পথে চলছে আল্লাহ রাব্বুল আলামিন দিন রাত ২৪ ঘন্টা পর্দা ফরজ করে দিয়েছেন। সালাত ফরজ সকালবেলা, জোহর পর্যন্ত ছুটি, জোহর পর্যন্ত, জোহর পড়ার পরে আসর পর্যন্ত ছুটি, সালাতের মাঝে মাঝে ছুটির ব্যবস্থা আছে, সিয়ামের ফরজিয়তের পরে সিয়ামে ছুটির ব্যবস্থা আছে। এক মাস সিয়াম পালন করলেন, ১১ মাস ছুটি, বছরে একবার জাকাত দিলেন সারা বছর ছুটি, জীবনে একবার হজ করলেন সারা জীবন ছুটি, সমস্ত ফরজের ছুটি আছে কিন্তু পর্দার কোনো ছুটি নাই। আছে পর্দার ছুটি নেই। মানুষ জীবনে বেঁচে থাকতে পর্দা ফরজ, মরার পরে মরার লাশকে পর্দা সহ ঢাকতে হয়। মানুষ মারা গেলে সেই মুর্দা মানুষ, মুসলমানের উপরে পর্দা ফরজ, অমুসলিমদের জন্য পর্দা প্রযোজ্য। আপনার মুসলিম ভাই হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে নাসারা, হোক সে ইহুদি, আর হোক সে নাস্তিক, সে যদি আপনার ভাই হয়, ভাই মানে হলো আদম সন্তান ভাই, একটা হলো দিনী ভাই আর একটা হলো মানবতার ভাই। মানবতার ভাই যদি উলঙ্গ থাকে, মানবতার বোন যদি উলঙ্গ হয়, অমুসলিম রমণী কাপড় নাই, পরনে বস্ত্র নাই, আপনি মুসলিম হিসাবে তার বস্ত্র দিয়ে তাকে আবৃত করা জরুরি। অমুসলিম মানুষের লাশ যদি কোথায় উলঙ্গ হয়ে পড়ে থাকে, তাকে তুলে এনে মাটি চাপা দিয়ে তার ইজ্জত ঢেকে দেওয়ার দায়িত্ব আপনার। আমার বলছিলাম পর্দা গুরুত্বপূর্ণ ফরজ। নারী জাতি অবাধ মেলামেশা চলছে, মহিলাদের বাড়ির মধ্যে থাকার নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন, মহিলারা হাজার হাজার যুবককে ধ্বংসের কাজে লিপ্ত হল। ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে কি হয় যেন? হ্যাঁ, ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস, ইংরেজিতে কি বলে? হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আমি উঠেছি এক সিএনজিতে, সিএনজির ড্রাইভার, সিএনজির স্টিয়ারিং এর সাথে একটা গোলাপ ফুল স্কচ টেপ দিয়ে লাগায় রেখেছে। আমি বললাম, বাবা এটা কি? বলে, আঙ্কেল এটা গোলাপ ফুল। বললাম, গোলাপ ফুল তো আমি চিনি,
গোলাপ ফুল তোমার গাড়ির স্টিয়ারিংয়ে কেন লাগানো? বলে আঙ্কেল আমার জিএফ আমাকে গিফট করেছে। কে দিয়েছে? জিএফ, জিএফ, জিএফ গার্লফ্রেন্ড। বলে আমার জিএফ আমাকে গিফট করেছে। বললাম যুবক গোলাপ ফুল দেখেছ কিন্তু গোলাপ ফুলের কাঁটা দেখো নাই। গোলাপ ফুলের কাঁটা লাগাতে কত যুবক ক্ষত বিক্ষত হলো। বরগোনার একটা মেয়ে নাম তার মিন্নি না সিন্নি, এক মিন্নি রসিলায় সাতজন যুবকের প্রাণ গেল। সাতজন যুবক ধ্বংসের দ্বার প্রান্তে পুষল, মায়ের কল খালি হলো। কারো তো কোনো সমস্যা নাই, যার চলে যায় সেই বুঝি হায়, যার চলে যায় সেই বুঝে হায়, বিচ্ছেদের কি যন্ত্রণা। অভুজ মনের অভুজ প্রশ্নে কি দিয়ে দিব সান্ত্বনা। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপা দিয়ে নিজেকেই দিয়েছি ধিক্কার। ভাইরা ভাব, যুবকদেরকে ধ্বংস করার জন্য, জাতির মেরুদণ্ড ধ্বংস করার জন্য আল্লাহর নবী যুবকদের দেখে খুশি হয়ে যেতেন। যুবকদের দ্বারা ইসলামের খেদমত হয়েছে, এখনো আমাদের যুবকদেরকে দেখতে পাই এক একজন যুবকের আচরণ দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। তিন নম্বরে যুবকদেরকে ধ্বংস করার জন্য অবাধ মিলামেশা চলছে। নারী এবং পুরুষের এই পদ বন্ধ করতে হবে, সহশিক্ষা বন্ধ করতে হবে, শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে, আলাদা আলাদা ব্যবস্থা করতে হবে। এই জন্য সরকার ভুরুক্ষেপ পদক্ষেপ নেকবার অনেক আপনাদের উচিত। আপনারা আকালুতে একটা মাদ্রাসা করতে পারবেন না? একটা বয়স মাদ্রাসা করবেন, একটা গার্লস মাদ্রাসা করবেন, ব্যবস্থা করবেন, ব্যবস্থা করে আলাদা তালিমের ব্যবস্থা চালু করুন। চার নম্বর, রাজনৈতিক বলির পাঁঠা যুবকদেরকে বানানো হচ্ছে। যুবকদেরকে এক শ্রেণীর অস্বচ্ছ রাজনীতিবিদেরা নিজেদের সুবিধার জন্য যুবকদেরকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। আমার ভাই তোমার ভাই, বল্টু ভাই বল্টু ভাই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। হ্যাঁ বল্টু ভাই, বল্টু থাকলে কেউ মাফ করবেন? আপনাকে উল্লেখ করে কই নেই, আমি বগুড়া গেছিলাম ওয়াজ করতে, বললাম লালু ভুলুর কথা ইসলাম চলে না, লালু এমপি স্টেজে বসা, লালু এমপি স্টেজে বসা। আমি তো বুঝি নাই, এমপি বলছে কত বড় বেয়াদব বক্তা এনেছো, আমি স্টেজে বসা আমার নাম কয় লালু ভুলুর কথা ইসলাম চলবে না? আমি তো ইচ্ছা করে বলি নেই, কেউ বল্টু থাকলে মাফ করবেন। তুমি মুসলমানের ছেলে, কার লাগিয়া জীবন দিলে, রক্ত দিলে ঢেলে, জীবন দিলে রক্ত দিলে, কার লাগিয়া কোন সে দলে, প্রশ্ন তোমার ইসলামী দল ঐক্য কেন নয়, তাই বলে কি চাইবে তুমি বাতিলের বিজয়। তুমি মুসলমানের ছেলে, কার লাগিয়া জীবন দিলে, রক্ত দিলে ঢেলে, জীবন দিলে রক্ত দিলে, কার লাগিয়া কোন সে দলে, প্রশ্ন তোমার ইসলামী দল ঐক্য কেন নয়, তাই বলে কি চাইবে তুমি বাতিলের বিজয়। যাও নিয়ে আসো, জলদি নিয়ে আসো, শীতের রাত বেশি করা যাবে না। তুমি মুসলমানের ছেলে, কার লাগিয়া জীবন দিলে, রক্ত দিলে ঢেলে, জীবন দিলে রক্ত দিলে,
কার লাগিয়া কোন সে দলে, প্রশ্ন তোমার ইসলামী দল ঐক্য কেন নয়, তাই বলি কি চাইবে তুমি বাতিলের বিজয়। কার রক্ত কারে দিলেন? রক্তের মালিককে আল্লাহ। কুল্লিল্লা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আহলাদিস যুব সংঘের ব্যানারের উপরে লেখা আছে, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ, নাম শুনছেন? আহলাদিস যুব সংঘের ব্যানারে লেখা আছে, হে যুবক, তোমার প্রতিটা রক্ত, রক্তের প্রতি ফুটা আল্লাহর দেওয়া আমানত। চাও আসো সেই আমানত ব্যয় করি আল্লাহর সন্তুষ্টির পথে। আল আউন রক্তদান কর্মসূচি, আল্লাহ পাক বলছেন কেউ যদি কোনো মানুষের জীবন বাঁচার কাজে সহায়তা করে, আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহিয়া আন-নাস জামিআ। মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কোরআনের আয়াত ক্লিক করলেই বেরিয়ে যায়, ফতোয়াবাজদের ফতোয়া শেষ নাই। আমাকে বলছে তোমার এই মোবাইল নিয়ে বাথরুমে যাও, কেন কোরআন আছে এর মধ্যে? আমি বলছি তুই মুফতিও বাথরুমে যাস না, কারণ তোর মেমোরিতেও কোরআন আছে। হ্যাঁ, তোর মেমোরিতেও কোরআন আছে, আমার মোবাইলের মেমোরিতেও কোরআন আছে। ফতুয়া কোথায় মারো? ফতুয়া মারার সময় তো হিসাব করে মারা দরকার। আমার বিয়ের দিন আমাকে বলছিল, কাজী সাহেব বিয়ে পড়ানো শেষ হয়ে গেল, বলে উঠে একটা সালাম দাও। আপনার দেশে বিয়ে পড়ানোর পরে বর উঠে সালাম দেয় না? আমি বললাম যে আপনিই দেন, ওই বেদাতি সালাম আমরা দেই না। কয় বর কথা বলে কেন? বললাম আমার উস্তাদের মতো তো বলি নাই, আমার এই মামুর নানা, এই যে মামু এখানে বসে আছে, এই মামুন নানা মৌলানা আনিসুর রহমান আল আজমি, ওই যে কোথায়, আরে কাকুয়া কেন, কাকুয়া তো বিয়ে করছে শ্বশুর বাড়ির ওখানে, আব্দুর রহমান হাজির মেয়ের জামাই, আপনার আত্মীয় তো না, আত্মীয় লোকের পাড়া শিয়ালকল ভূঁইয়াপুর, কিপুর ভূঁইয়াপুর, আরে ভূঁইয়াপুরের নাম ভুয়া রাখলো কোন ভুয়া, জাগার নাম কিপুর, ভূঁইয়াপুর ভূঁইয়াপুর, আরে ভূঁইয়াপুরের নাম তুই যে ভুয়া, যে রাখছে সে আর এক ভুয়া, এখন দেখে বলেন ভূঁইয়াপুর, বলে ভুয়াপুর নয় ভূঁইয়াপুর। হ্যাঁ, কালিহাতি ওখানে আমার উস্তাদ এই ছেলের নানা মৌলানা আনিসুর রহমান বিয়ে পড়াচ্ছে কাজী, বিয়ে পড়াতে গিয়ে বিয়ের খুতবা ভুল পড়ছে, কাজী তো উস্তাদ দিব যে তোর খুতবা আমার খুতবা আমি পড়ে লই, হ্যাঁ রাখ তোর খুতবা আমার খুতবা আমি পড়ে লই। বন্ধুগণ, আল্লাহর কোরআন বলছে মিনাজিলি জালিকে কাতামনা আলা বানি ইসরাইল আন্নাহু মান কাতালা নাফসাম বিগায়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ ওয়া মান আহিয়াহা ফাকান্নামা আহিয়া আন-নাস জামিআ। যে ব্যক্তি একটা মানুষকে খুন করল, সে যেন তামাম পৃথিবীর মানুষকে খুন করল। যে ব্যক্তি একটা মানুষকে বাঁচাবার জন্য সহযোগিতা করল, সে যেন তামাম পৃথিবীর মানুষকে বাঁচাবার কাজ করল। এই কথাটাই আয়াত সৌদি আরবের মদিনার হাসপাতাল মালিক ফাহাদ বিন আব্দুল আজিজ, মুস্তাশফা মালিক ফাহাদ বিন আব্দুল আজিজ
বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ হাসপাতালের ব্লাড ব্যাংকের উপরে লেখা আছে, তোমার এক ফোঁটা রক্ত একজন মুমূর্ষ ব্যক্তির জীবন ধারণের জন্য সহায়তা হয়। পাবনাতে রুগী, কোথায় রুগী? পাবনাতে রুগী, রক্তের গ্রুপ হলো এ বি পজিটিভ। আমার নিজের রুগী, আমার নিজের রুগী, রক্তের গ্রুপ এ বি পজিটিভ। সারাদিন তালাশ করে দুই দিন পার হয়ে গেল, এ বি পজিটিভ রক্ত পাওয়া গেল না। এ বি পজিটিভ রক্ত যমুনা বাজারের পার্শ্বে আমাদের দিনী ভাই, দিনী ভাইকে ফোন দিয়ে জানা গেল তার কাছে এ বি পজিটিভ রক্ত আছে। বললাম ভাই যান, এ বি পজিটিভ রক্ত দুই দিন যাবত খুঁজতেছি পাই না। বলে আমাদের তো এ বি পজিটিভ রক্ত আছে, উপায় কি? বললাম 10টার দিকে ট্রেন আছে, ট্রেনে উঠে পড়ুন, চাটমহল নামুন, ওখান থেকে একটা সিএনজি নিয়ে চলে যান। আপনার এলাকার দুইজন যুবক গভীর রাত্রিতে করোনার সামনে, করোনা চলাকালীন সময়ে চলে গেল, চলে গিয়ে পাবনাতে পৌঁছে রাতে রক্ত দিয়ে ফজরের সময় ফেরত আসলো। আল্লাহর কসম করে বলি, শতবার চেষ্টা করে গাড়ির ভাড়াটাও দিতে পারলাম না। এমনও যুবক আছে রক্ত আল্লাহর রাস্তায় দান করার জন্য প্রস্তুত। কবি বলছেন, তুমি মুসলমানের ছেলে, কার লাগিয়া জীবন দিলে, রক্ত দিলে ঢেলে, আল্লাহর দেওয়া রক্ত কোন মদখোরকে মন্ত্রী বানাবার জন্য, কোন গাঁজাখোরকে গোমসোরকে মন্ত্রী বানাবার জন্য আল্লাহর দেওয়া রক্ত রাস্তায় ঢেলে দিয়েছিলে। তুমি মুসলমানের ছেলে, কারে লাগিয়া জীবন দিলে, রক্ত দিলে ঢেলে, জীবন দিলে রক্ত দিলে, কারে লাগিয়া কোন সে দলে, প্রশ্ন তোমার ইসলামী দল লক্ষ্য কেন নয়, তাই বলি কি চাইবে তুমি বাতিলের বিজয়। ভণ্ডের বিরুদ্ধে বলতে চাই না, না বলেও পারি না। আমার চাচা বলতেন, গিবত তো করতে চাই না, গিবত না করলে যে চলে না, করবোটা কি? আমার ছোট ছেলে মেজো ছেলে কাঁদতেছে খিন খিন করে, ওর মা বলছে তুই যদি কাঁদিস তোকে জানে মেরে ফেলবো। কিন্তু ও বলে আমার কাঁদা সাপতেছে, তা আমি করবোটা কি? ভণ্ডের নতুন ডেলিভারি, ভণ্ড করে গেলাম জনতার সামনে, নতুন ডেলিভারি দিচ্ছে। যারা বি পজিটিভের রক্ত যাদের, তারা হলে ইমানদার, তারা হলো দিনদার, 80% দিনদার। বি পজিটিভ রক্ত হলে সে 80% দিনদার। এই হিন্দুর মধ্যে বি পজিটিভ নাই, কথা বলেন, হিন্দুর রক্তে বি গ্রুপ নাই? বি গ্রুপ থাকলে সে 80% দিনদার, আর এ গ্রুপ হলে 80% দুনিয়াদার। ভণ্ডামি চূড়ান্ত সীমানায় পৌঁছে গেছে, জাতিকে বিভ্রান্ত করতে করতে কোথায় ঠেকে গেছে। ইহুদি নাসারা তিন নম্বর ষড়যন্ত্র, এক নম্বর হলো নারী জাতির উপর, নারী জাতিকে ধ্বংস করতে পারলে জাতিকে ধ্বংস করা সহজ। দুই নম্বর যুবকের উপর, যুবককে ধ্বংস করতে পারলে জাতির মেরুদণ্ড ধ্বংস করা সম্ভব। আর তিন নম্বর হলো মৌলবী, কে? মৌলবী। মৌলবীকে ধ্বংস করতে পারলে তাহলে জাতিকে বিভ্রান্ত করা খুবই সহজ। বন্ধুগণ, মৌলবীকে ধ্বংস করতে পারলে যার এই ফলশ্রুতিতে আজকে এক শ্রেণীর দুনিয়াদার মৌলবী বের হয়েছে, যারা ইসলামের নামে গোটা জাতিকে, যুবকদেরকে হ্যামিলিনের বাঁশিওয়ালার মতো গাঙে চুলাবার কাজ করে যাচ্ছে, তাদের থেকে সতর্ক হতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।